আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আরিফুল ইসলাম আদনান সাহেব বলছিলাম সৈয়দ হোমিও হল থেকে, আমার হোমিও ইউটিউব চ্যানেল থেকে। আপনারা যারা মাছ মারেন, অনেকে আর কি আমাকে ফোন করেন যে কি মাছের জন্য কি মেডিসিন কিংবা চারের বিষয়গুলো জানতে চান। আমার কাছে যারা যে ভাইগুলো আসে আর কি চার বানায় আর কি, আজকে আমি ভাইকে চিতল মাছ মারার জন্য যে মেডিসিনগুলো আর কি ব্যবহার করা হয় সেই মেডিসিনের ফর্মুলা এবং হচ্ছে যে কী কী চার বা চার চার না চিতল মাছে কোনো চার ব্যবহার অ্যাকচুয়ালি ওভাবে করে না, সাধারণ চার দিলেই হয়ে যায়। আর আপনার খাবারটা আর কি বড়শির সাথে যে খাবারটা দেওয়া হয় সেই বিষয়টা আমি আমার ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছি। ভাইয়ের নামটা যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ ইলিয়াস, আমি মাঝে মাঝে মাছ মারি সময় পেলে আর কি। আমরা মাছ মারি যেরকম চিতল মাছ মারতে গেলে কুয়ে মাছ ব্যবহার করি বড়শির সাথে, তারপরে ডিম মুরগির ডিমের কুসুম ব্যবহার করি, ইচা মাছ ব্যবহার করি, তাজা ইচ্ছা, হ্যাঁ তাজা ইচ্ছা এটা ব্যবহার করে। তাজা ইচ্ছা যদি না পাওয়া যায়, যদি একটু মরা হয় তাহলে একটু ভেজে নিলে, একটু নাল হলে ভালো হয়। ও আচ্ছা, মানে যে আপনার ওই কী করে কয় চিতল মাছ ধরার জন্য আপনার নেন হচ্ছে যে ডিমের কুসুম, এটা আর কি সুন্দর করে মিহি করে বেটে নেন। হ্যাঁ, আর নেন হচ্ছে যে আপনার কি চিংড়ি, চিংড়ি মাছ নাকি চিংড়ি মাছ, ইচা মাছ যাকে বলা হয় ইচা মাছ, আর হচ্ছে নেন হচ্ছে আপনার পুঁয়া মাছ, পুঁয়া মাছ। হ্যাঁ, এটা জাস্ট সুন্দর করে মিহি করবে। আর আপনারা এর সাথে ইচ্ছা করলে পরে আপনার কি করে কয় এই একটা ফড়িটা মাদার টিংচারটা ইকচুলা দিয়ে এক ফোঁটা করে যদি মিশিয়ে দিতে পারেন, ইনশাল্লাহ তাড়াতাড়ি আরো বেশি মাছ ধরতে পারবেন আশা করা যায়। নাকি ভাই বললাম? হ্যাঁ, এই পর্যন্তই বন্ধুরা, আমরা পরবর্তী ভিডিও দিচ্ছি আপনাদের জন্য রুই মিরকে মারার জন্য যে মেডিসিনগুলো আর কি, যে চারটাও বলে দেবো প্লাস খাবারটাও আমরা নেক্সটে আপলোড দিয়ে দিচ্ছি আপনাদের জন্য ফ্রি করার জন্য আর কি। আপনার নিজের চারটা নিজে তৈরি করবেন, নিজের খাবারটা নিজে তৈরি করে আপনার কেন বাইরে কিনে ইউজ করবেন। আজ এ পর্যন্তই বন্ধুরা, আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।